আল্লাহর নবী বলেছেন লা দীন লিমান লা সালাতা লাহু যার কাছে নামাজ নাই তার কাছে দীন নাই ঈমান নাই চরিত্র নাই কিছুই নাই আল্লাহর নবী বলেছেন আল্লাহর বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য কি পার্থক্য হলো নামাজ যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা যে নামাজ পড়ে না সে ব্যক্তি কুফরি করলো মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো বলেন নাউজুবিল্লাহ আদম শুমারিতে আপনার নাম মুসলমান থাকতে পারে ভোটার লিস্টে আপনার নাম মুসলমান থাকতে পারে পাসপোর্টে আপনার নাম মুসলমান থাকতে পারে কিন্তু আপনি নামাজ পড়েন না আল্লাহর কসম আল্লাহর খাতায় আপনি মুসলমান নন আপনি দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হতে পারেন পররাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন পুলিশ আপনাকে স্যালুট দেয় বিটিআর স্যালুট মারে সবই ঠিক আছে কিন্তু আপনি যদি নামাজ না পড়েন আমার দেশের সদর ঘাটে কুলি বোঝাটা নিয়ে পেট চালায় যে সেই কুলিটা যদি নামাজি হয় দিনদার হয় পরেজগার হয় আল্লাহরে ভয় করে তাহলে বেনামাজি প্রেসিডেন্ট বেনামাজি প্রধানমন্ত্রী বেনামাজি মন্ত্রীর চাইতে আল্লাহর কাছে কুলি মাঝি রিক্সাওয়ালার মর্যাদা হাজার হাজার গুণ বেশি আল্লাহর কাছে কে প্রেসিডেন্ট কে প্রধানমন্ত্রী এইটার কোনো দাম নাই আল্লাহর কাছে দাম কি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহর কাছে মূল্য হচ্ছে তার যে ব্যক্তি আল্লাহকে তোমাদের মধ্যে বেশি ভয় করে নামাজ মসজিদে যখন দান কি সাম্য মসজিদ সুবহানাল্লাহ বলে মসজিদের মধ্যে মন্ত্রী গরিব মানুষ ফকির মানুষ পানওয়ালা সিগারেটওয়ালা জুতায় পালিশওয়ালা সব দাঁড়ায় গেছে নামাজের মধ্যে মন্ত্রীর সামনে এক পালিশওয়ালা জুতায় পালিশওয়ালা দাঁড়ায় গেছে মন্ত্রী কি বলতে পারবে বেটা তুই জুতায় পালিশ করিস আমি মন্ত্রী তুই জানিস না সব নইলে তোর পালিশের বক্স শুদ্ধ দোজকে পাঠাই দেবো পারবে এরকম কথা বলতে পারবে না কারণ মন্ত্রী সাহেব এটা ফাজলামি করার জায়গা না এটা মসজিদ এখানে তোমারও যা মর্যাদা ওই রিক্সাওয়ালা কুড়ি মসজিদ ফকির ভিক্ষুক তার মর্যাদা সমান বড় তুমি যদি বেনামাজি হও আর ফাঁকি দিতে নামাজ পড়তে আসে থাকো তো তোমার থেকে ওর মর্যাদা বেশি এক হি সব মে খড়ে হো গে মাহমুদ আয়াস এক হি সব মে খড়ে হো গে মাহমুদ আয়াস না কুই বান্দা রহা না কুই বান্দা নওয়াজ একই কাতারে সম্রাট মাহমুদ আর তার বৃত্ত আয়াস দাঁড়ায় গেছে এখন কেউ সাকর নাই বৃত্তও নাই সব আল্লাহ গোলামে পরিণত হয়ে গেছে নামাজ ইসলামী সরকার হলে প্রথম কাজ হবে নামাজ পড়া নামাজ পড়বে কাজে বরকত হবে দেখেন না মুয়াজ্জিন কি বলে মুয়াজ্জিন আজানের ভিতরে বলে হাইয়া আলা সালাহ এসো নামাজের দিকে আপনি বলবেন মুয়াজ্জিন চিল্লাও কেন নামাজের দিকে আসলে হবে কি মুয়াজ্জিন দ্বিতীয় লাইনে গিয়ে বলে হাইয়া আলাল ফালাহ এসো কল্যাণের দিকে মঙ্গলের দিকে নামাজের দিকে আসতে পরে তোমার কিসমত খুলে যাবে তোমার তাকদীর পাল্টে যাবে এসো নামাজের দিকে নামাজ পড়ো বন্ধুগণ এই নামাজের দরখাস্ত সারা দেশে পৃথিবীতে যত জায়গায় যাই সব জায়গায় মানুষকে নামাজের কথা বলি বন্ধুরা নামাজ পড়ুন নিজে পড়েন বউ বাচ্চারে পড়ান আল্লাহর কাছে দোয়া করেন নামাজের জন্য আল্লাহ আমাদের নামাজি বানায় দাও বলেন আমিন নামাজ আর কেউ ছাড়বেন নামাজ না পড়লে কাফের কাফের নামাজ না পড়লে মুসলমান বলে দাবি করার কোন হক কোন অধিকার আপনার নাই নামাজ জীবনেও আর ছাড়বো না এই ওয়াদা করতে পারবেন দুই হাত উঁচু করো বলেন ইয়া আল্লাহ তোমার কোরআনের মাহফিলে তোমারে সাক্ষী রেখে দুই হাত উঁচু করে কসম করি শপথ করি ওয়াদা করি যতদিন পর্যন্ত মালাকুল মৌত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ ফরজ রোজা আর ছেড়ে দেব না আর ছেড়ে দেব না আর ছেড়ে দেব না এবার চিৎকার দিয়া বলেন ইয়া আল্লাহ আজকের এই কসম আজকের এই শপথ
আজকের এই ওয়াদা আমার মৃত্যু পর্যন্ত আমাকে পালনের তৌফিক দাও আমিন।